নমস্কার বন্ধুরা ট্রাভেল শুটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলে রাখি যে দু হাজার কুড়িতেই কিন্তু চন্দ্রযান থ্রির ল্যান্ডার পাঠাতে চলেছে চাঁদের মাটিতে ইসরো তার ঘোষণাও করে দিয়েছে ফার্স্ট জানুয়ারি ইসরো চেয়ারম্যান ডক্টর কে শিবান এখন এখানে প্রশ্ন উঠে আসছে যে চন্দ্রযান টু প্রায় ছেচল্লিশ দিন ধরে পৃথিবী থেকে উৎক্ষেপণের পর চাঁদের মাটিতে পৌঁছেছিল সেক্ষেত্রে চন্দ্রযান থ্রিরও কি একই সময় লাগবে এখানেই একটি বড় খবর উঠে আসছে যে না চন্দ্রযান থ্রি কিন্তু অতদিন লাগবে না চন্দ্রযান থ্রির পঁচিশ থেকে ২৬ দিনের মধ্যে পৃথিবী থেকে চাঁদের কাছে পৌঁছে যাবে বা চাঁদের মাটিতে নামার উদ্যোগ নিয়ে নেবে সেক্ষেত্রে কিভাবে সম্ভব হচ্ছে পুরো বিষয়টা আমি আপনাদেরকে আমাদের গ্রাফিক্স মেশিনে নিয়ে গিয়ে বোঝাবো চলুন গ্রাফিক্স মেশিনে গিয়ে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গ্রাফিক এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে চন্দ্রযান টু গেছিল চাঁদে আর চন্দ্রযান থ্রি কেন এত কম দিনে মানে চন্দ্রযান টুর যেখানে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন লেগেছিল সেখানে চন্দ্রযান থ্রির ল্যান্ডার কেন মাত্র পঁচিশ থেকে সাতাশ দিনের মধ্যে চাঁদের মাটিতে পৌঁছে যাবে এখানে প্রথমেই বুঝতে হবে যে এটি হচ্ছে পৃথিবী পৃথিবী থেকে এখানে শ্রীহরিকোটা থেকে লঞ্চ হওয়ার পর প্রথমেই চাঁদের পৃথিবীর প্রথম কক্ষপথে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং রকেট থেকে আলাদা হয়ে গেছিলো অরবিটার ল্যান্ডার ল্যান্ডারের ভিতরে ছিল রোভার হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তাকে পাঁচ ছ দিন ঘোরানো হয়েছিল ঘোরানোর পর তাকে ঠেলে দেওয়া হয়েছিল এই যখন কাছাকাছি দুটো কক্ষপথ মিলিত হয় মিলিত হয় না ডিস্টেন্সটা যখন খুব কম থাকে সেই জায়গাতে মাত্র মাত্র দু থেকে চার সেকেন্ডের একটি ম্যানুয়েভার ডিম্যানুয়েভার মানে ইঞ্জিনটাকে অন করে অরবিটারের পরের কক্ষপথের দিকে ঠেলে দেওয়া হয় এবং তারপর সে পরের কক্ষপথে কয়েকদিন ঘুরতে থাকে তারপর যখন আবার কাছাকাছি আসে তখন আবার ঠেলে দেওয়া হয় এইভাবে পরপর পরপর এক একটি কক্ষপথ ঘুরতে 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 অবশেষে প্রায় তেইশ চব্বিশ দিনের মাথাতে তাকে ঠেলে দেওয়া হয়েছিল চাঁদের দিকে এবং চাঁদে পৌঁছানোর পরেও চাঁদের প্রথম কক্ষপথে মানে দূরবর্তী কক্ষপথে পৌঁছে সেখানেও ঘুরে আবার সেখানে ম্যানুয়েভার ডিম্যানুয়েভার করা হয় মানে ইঞ্জিন অন করে তাকে আবার প্রবেশ করানো হয় এইভাবে ঘুরে 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 অবশেষে চাঁদের সব থেকে কাছের কক্ষপথে গিয়ে পৌঁছেছিল যখন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের মাথায় এবং তারপর তাকে চাঁদের মাটিতে নামানোর হয়েছিল এবং একদম কাছের কক্ষপথে গিয়ে অরবিটার আর ল্যান্ডার আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাওয়ার পর এক দুদিনের মাথাতেই ল্যান্ডার বিক্রমকে নামানো হয় না মনে হয় মানে নামানোর চেষ্টা করা হচ্ছিল এবং তারপর জানেন সবই আপনারা যে সেখানে একটি ক্র্যাশ ল্যান্ডিং হয় ল্যান্ডার বিক্রমের এই ছিল প্রসেস তাহলে আর এখানে আমি বলে রাখি তাহলে এত কেন একে এতগুলো কক্ষপথে ঘোরানো হয়েছিল তার কারণ এই যে প্রতিটা কক্ষপথ যখন কাছাকাছি থাকে সেই সময় এদের ইঞ্জিনটা মাত্র দু থেকে তিন সেকেন্ডের জন্য অন করি পরের কক্ষপথে তাকে ঠেলে দেওয়া হতো এতে কি হয়েছে অরবিটার যে তেলটা বা জ্বালা জ্বালানিটা বাঁচিয়েছে সেই জ্বালানি বাঁচানোর জন্য কিন্তু এই যে কক্ষপথটি চাঁদের সবচেয়ে নিকটবর্তী কক্ষপথ একশো কিলোমিটার উপরে এই কক্ষপথে কিন্তু আগামী সাত বছর ধরে কাজ করবে বা করে চলেছে এখনো চন্দ্রযান টু এর অরবিটারটি এটি ছিল মেন কারণ তাহলে চন্দ্রযান থ্রিতে কি করা হচ্ছে আসলে চন্দ্রযান থ্রিতে তো কোনো অরবিটার থাকছে না থাকছে একটি প্রপালশন মডিউল সে অরবিটারের জায়গায় অরবিটারে যেরকম ইঞ্জিন আছে এর মধ্যেও একটা ইঞ্জিন থাকবে এর মধ্যে শুধু অরবিটারের মধ্যে যত যত আছে রকম এই চাঁদকে পর্যবেক্ষণ করার জন্য ধরনের টেকনিক্যাল ইকুইপমেন্ট ইকুইপমেন্ট পাঠানো হয়েছে সেরকম কোনো এর মধ্যে থাকছে না এই মডিউলটি এই মডিউলটি শুধুমাত্র একটি স্পেস ক্রাফট হিসাবে ল্যান্ডার বিক্রমকে নিয়ে যাচ্ছে চাঁদের মাটিতে এও যখন লঞ্চ হবে লঞ্চ হওয়ার পরেই একে কিন্তু কোথাও বেশি দিন রাখা হচ্ছে না একে প্রথমেই কক্ষপথে এক দুদিন ঘুরিয়েই তাকে কিন্তু ঠেলে দেওয়া হবে কিন্তু পরের কক্ষপথে নয় একটি কক্ষপথকে ওভারটেক করে আরো পরে তারও দূরবর্তী কক্ষপথে একেবারে পাঠিয়ে দেওয়া হবে তার কারণ কি এখানে যখন সে কক্ষ চন্দ্রযান টু এর যে অরবিটারটি যখন দু তিন সেকেন্ডের জন্য অন করে পরের কক্ষপথে প্রবেশ করানো হয়েছিল ম্যানুয়ার ডি ম্যানুভার করে এখানে তাকে আরেকটু একটু বেশি টাইম ইঞ্জিনটাকে অন করে একদম তারপর দূরবর্তী কক্ষপথে পাঠিয়ে দেওয়া হবে সেরকমই সেই কক্ষপথ কয়েকদিন রেখেই সঙ্গে সঙ্গে তার তারও দূরবর্তী কক্ষপথে পাঠিয়ে দেওয়া হবে এইভাবে ঘুরিয়ে তাকে একদম নিয়ে যাওয়া হবে চাঁদের দিকে এবং চাঁদেও কিন্তু যে এতগুলো পাঁচটা কক্ষপথ না ঘুরে সে কিন্তু মাত্র দুটো কি তিনটে কক্ষপথ মানে প্রথমটায় পৌঁছানোর পরই তাকে ডিরেক্টলি ইঞ্জিন অন করে তার দূরবর্তী কক্ষপথে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপরও আবার একটি কক্ষপথকে ওভারটেক করে একদম নিকটবর্তী কক্ষপথকে পাঠিয়ে দেওয়া হবে তার মানে প্রায় বেঁচে যাবে হচ্ছে গিয়ে কুড়ি থেকে বাইশ দিনের কাছাকাছি বেঁচে যাবে মানে দিন চব্বিশ পঁচিশের মধ্যে পৌঁছে যাওয়ার কথা পৃথিবী থেকে চাঁদের নিকটবর্তী কক্ষপথে এবং সেখানে দু একদিন রেখে ল্যান্ডার বিক্রম টু কে মানে চন্দ্রযাত্রী যে ল্যান্ডার থাকবে সেই ল্যান্ডারটিকে কিন্তু নামানোর চেষ্টা হবে এই চাঁদের দক্ষিণ মেরুতে যেখানে নামানোর কথা ছিল ল্যান্ডার বিক্রম কেউ এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে চন্দ্রযান তাড়াতাড়ি অরবিটারটি এই যে আট সেকেন্ড ইঞ্জিনে অন করে একে ঠেলা হবে পরবর্তী কক্ষপথে সেখানে কিন্তু চন্দ্রযান টু কে করা হলে চন্দ্রযান টু এর অরবিটারটি মধ্যে সে জ্বালানি আর বাঁচতো না যে এতদিন ধরেও কাজ করবে কিন্তু যেহেতু চন্দ্রযান থ্রি কোনো অরবিটার নেই সেখানে থাকছে একটি প্রপালশন মডিউল তার তো আর কোনো কাজ থাকবে না এই পর্যন্ত কক্ষপথে পৌঁছানোর পর সেখানে ল্যান্ডারকে আলাদা করে দেওয়ার পর সে ফ্রি সে মুক্ত তার জ্বালানির আর কোনো প্রয়োজন থাকছে না তাই তাকে ঠেলে দেওয়া হবে মহাসুনের অন্য কোনো দিকে তাই তার যে জ্বালানি সে জ্বালানিটা খরচা করে নেওয়া হবে এই কক্ষপথ পার করার দিকেই এই কক্ষপথ পার করার জন্যই তাকে পুরোপুরি তার যা জ্বালানি আছে সব খরচ করে দিলো আর কোনো অসুবিধা হবে না তাকে আর ওখানে তো থাকার প্রয়োজন নেই তাই জন্য তার জ্বালানিটা সম্পূর্ণ খরচ করিয়ে তাকে খুবই তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে পৃথিবী থেকে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথ থেকে চাঁদের নিকটবর্তী কক্ষপথে মোটামুটি চব্বিশ দিনের মধ্যে এই সময়টা আরো কম হতে পারে বা এক দু দিন এদিক ওদিক হতে পারে বেশিও হতে পারে এক দু দিন কিন্তু মোটামুটি এই প্ল্যানটার জন্যই কিন্তু চন্দ্রযান টু এর থেকেও চন্দ্রযান থ্রির অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে পৃথিবী থেকে চাঁদের দিকে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পুরো বিষয়টা এবং আগামী দিনের অপেক্ষায় আমরা আপনারাও আগামী দিন বলবে যে চন্দ্রযান থ্রি ল্যান্ডার চাঁদের মাটিতে ঠিকঠাক অবতরণ করতে পারলো কি না আর পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে ভারতের মুকুটে সেই পালকটা এলো না এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও বা এই ধরনের টেকনিক্যাল বিশ্লেষণ নিয়ে আমি আসতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত আসি ধন্যবাদ